স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট কিছু ট্রিক। আজকের হচ্ছে ক্লাস 6, সুব্রত দত্ত, অনুশীলনী 17, পাটিগণিত অনুশীলনী 17। এর আগে আমি অনুশীলনী 16 শেষ করেছিলাম। যদি তোমরা আগের ক্লাসগুলো না করে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, এমনকি ক্লাস 6-এর প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলি করে নেবে। তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে, প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করে দেখবে সমস্ত ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে। তো তোমাদের যার যেরকম যে ক্লাসের ভিডিও দরকার সেই ওয়াইজ তোমরা দেখে নেবে। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে, যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে ছোট করে পেয়ে যাও। তাহলে আজকের হচ্ছে ক্লাস 6, সুব্রত দত্ত, অনুশীলনী 17। চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। অনুশীলনী 17-র 1 নম্বর টুকে নিয়েছি। দেখো, এইসব অঙ্কের ক্ষেত্রে করবে কি, এইসব অঙ্কের ক্ষেত্রে একদম নিচ থেকে করা স্টার্ট করবে। নিচ থেকে করতে করতে উপরে উপরে যখন যাবে তখন আনসার মিলে যাবে। দেখো এখানে সবার নিচে কত আছে, এখানে 1+, তার আগে আমি বলে দিই যে যদি এরকম থাকে 2+1/2, যদি কোনো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি তোমার একসঙ্গে যোগ করে থাকে তখন আমি সেটাকে মিশ্র ভগ্নাংশে লিখতে পারি। মিশ্র ভগ্নাংশ থেকে আমি সামান্য ভগ্নাংশ বা তোমার অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করো কীভাবে করবো, 2 × 2=4+1, সমস্ত রুলস আগে দেখানো আছে, তো সেগুলি দেখে নেবে অবশ্যই। 2 × 4 তাহলে 5/2, তাহলে এইভাবে থাকলে আমি ডিরেক্টলি পূর্ণ আকারে লিখতে পারবো, লিখে নিয়ে সেটাকে আমি এইভাবে তোমার অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? তো এইটা কাজে লাগবে প্রত্যেকটাতে। এখানে সবার নিচে কী আছে, 3 × 4+1, আর আগে আমি এটা করবো, বাকিগুলো টুকি। 6 − 6 × 1, 1+, এখানে হবে 1, আবার 1+1, 3 × 4 আর 1 কত হবে, 3 × 4 আর 1 লসাগু হবে তোমার। এখানে আমি একটা কাজ করছি, হাফ আপ করে করছি না, তো জায়গা হবে না, তো মিটার আমি এইটুকুর মধ্যে করছি, বাকিটা এইটুকু পরিশ্রম করবো, ঠিক আছে? করি তাহলে 6 − 6 × এখানে যদি উপরে 1 আছে, 1+, এখানে হবে 1, আবার 1+, এখানে হবে 1, নিচে আচ্ছা 3 × 4 আর 1 লসাগু কত হবে, 3 × 4 আর 1 লসাগু হবে তোমার 8, 4 × 2 = 8, 2 × 3 = 6, 8 × 1 = 8, 1 × 1 = 1। আশা করছি তোমরা জানো ভগ্নাংশের যোগ বিয়োগ, এর আগে সমস্ত ভিডিও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পয়লান করি, 6 − 6 × এখানে হবে 1, 1+1, 1+1, 1-এর নিচে কত আছে, 7/8, 7/8, আচ্ছা এখানে আছে এরকম 1/7/8। তো যদি এরকম হয় তখন সেক্ষেত্রে কী করবো, নিচের যে ভগ্নাংশ থাকবে সেই নিচের ভগ্নাংশের হরটাকে আমি ওপরে উঠিয়ে দেবো। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে ওপরে যে কোনো সংখ্যা থাকে, 1, 2, 3, 4, 5 যাচ্ছে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবো, নিচের যে ভগ্নাংশ আছে 7/8, তার যে হর সেই হরটাকে আমি একবারে উপরে উঠিয়ে দেবো, মানে এটা হবে তোমার কত, 2 × 8/7, ঠিক আছে? এটা আমি করবো একেবারে, আমি ওদিকে চলে যাচ্ছি, জাদু থাকলো। আচ্ছা কত হবে পরে, বাকিটা টুকি, আমি এটাকে 8টাকে উপরে উঠিয়ে দেবো, তাহলে 8টাকে উপরে উঠিয়ে দিলে কত হবে, 18 × 1 মানে কত, 8/7 হবে, এটা খেয়াল রাখবেন। আমি টুকছি, 6 − 6 × 1+, আচ্ছা 8 উপরে উঠে গেলে কত হবে, 8 উপরে গেলে উপরে উঠে গিয়ে 8 একের সঙ্গে গুণ হয়ে গেছে, 18 × 1/7 মানে কত, 8/7 হবে, তাহলে 8/7, ওকে। আচ্ছা প্রথমে আমি বললাম কি, যদি কোনো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি তোমার একসঙ্গে থাকে তখন সেক্ষেত্রে কী হবে, আমি সেটাকে পূর্ণ আকারে লিখে নিতে পারো। তো এটা কত হবে তাহলে, 6 − 6 × 1/1+1, আচ্ছা এখানে 1/, এই 1-এর নিচে আছে, তাহলে এখানে কত হচ্ছে, 7, 1 পূর্ণ 8 = 7, 1 + 8/7 মানে কত হবে, 1 পূর্ণ 8 = 7, 1 পূর্ণ 8 = 7 মানে কত, আমি এটাকে যদি 1 পূর্ণ 8 = 7 এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ করি তখন কত হবে, 7 × 1 = 7, আর 7 × 8 = 15, তাহলে 15/7 হবে তোমার এটা। তাহলে আমি এই জায়গায়, এই পুরোটার জায়গায় একেবারে 15/7 লিখে দিচ্ছি, ঠিক আছে, 15/7। আবার একই জিনিস, যদি নিচের ভগ্নাংশ থাকে তখন নিচের ভগ্নাংশ হর উপরে উঠে যাবে, আচ্ছা এই হরটা উপরে উঠলে এখানে হর কত আছে, 7, 7 যদি উপরে উঠে যায় তাহলে কত হবে, 7 × 1 মানে 7, তাহলে এখানে হবে 7/15, ঠিক আছে? আমি এটার পরে আবার এদিকে করছি, এইভাবেই করবো, বোর্ড ছোট আছে তাই, তো তোমার টুকে নেবে, ঠিক আছে?
আচ্ছা এখানে কত হবে এটা দেখি, 6 - 6 × 1/1 + আচ্ছা 7 উপরে উঠে যাবে, তাহলে 7/15 হবে, 1 + 7/15। দেখো আবার দেখো একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ তোমার কী হচ্ছে যোগকের আছে, তখন আমি সেটা কী লিখবো, 6 - 6 × 1/ এটাকে লিখতে পারবো কত, এটা হবে তোমার 1 পূর্ণ 7/15। 1 পূর্ণ 7/15 মানে কত, 22/15। তাহলে আমি সেটাকে আমি একেবারে 22/15 লিখতে পারবো আমি এখানে, সেটা লিখে নিচ্ছি আমি 22/15। দেখো আবার কী হচ্ছে, আবার দেখো উপরে এক বা কোনো একটা সংখ্যা, নিচে তোমার একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ হর কী হবে উপরে উঠে যাবে, তাহলে কত হবে 6 - 6 × 15 উপরে উঠে গেলে কত হবে 15/22। এবার দেখি কাটে কি না কিছু, ইলেভেন 3। এটার পর আমি এখান থেকে করছি উপাসটা মিটাচ্ছি আমি, আচ্ছা তাহলে এখানে দেখো কত হচ্ছে 3 আর 15, আর কিছু কাটাকাটি যাবে না, 3 আর 15 গুণ হবে আর নিচে হবে 11, তাহলে 6 - 45, 3 × 15 মানে 45/11, ঠিক আছে, তো 6 - 45/11। আচ্ছা এবার নর্মাল যেমন হয় তাহলে হচ্ছে 11 - 66 - 45 = 121/11। এটা কী হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমি কী করি, আমি সেটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করিনি, তাহলে 21 2 বারে যাবে না, 1 যায় 11 0 1 10, তাহলে আনসার কত হবে আমার 1 পূর্ণ 10/11। ওকে তাহলে এটা আনসার কত হলো 1 পূর্ণ 10/11। মিটাচ্ছি, 2 নম্বর অঙ্কটুকু হয়ে গেছে, এখানেও দেখো কী করবো, এখানেও আমি নিচ থেকে করা স্টার্ট করবো, কিন্তু কি এখানে ওপরে দেখো একটা মিশ্র ভগ্নাংশ আছে, তো মিশ্র ভগ্নাংশ আমি কী করবো, মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করবো, প্লাস আমি নিচে একটা একসঙ্গে করতো, কোনো অসুবিধা হবে না, একসঙ্গে করতে পারবো, ঠিক আছে, আমি এটা হাফ করে নিচ্ছি, হাফ হাফ করে করছি, তাহলে এখানে কত হবে দেখি, 8 - 8 × ওপরে 2 পূর্ণ 1/5 মানে কত, 5 দিয়ে 10 11, 11/5 - 7 9 9/7। ওকে আচ্ছা এবার নিচে থেকে কী আছে, 2 - 1/ আচ্ছা 6 এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে, 6 এর নিচে 1 আছে, তাহলে 1 আর 6 লসও কত হবে 6, তাহলে সেই হিসাবে করছি আমি 6, তাহলে 1 6 6 6 6 36 - 1। ওকে আচ্ছা 8 - 8 × উপরে দেখো, উপরেও একটা তোমার কী হচ্ছে ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে আমি উপরে বিয়োগটা একসঙ্গে পড়ে নিতে পারি, অসুবিধা হবে না, তাহলে এখানে 5 আর 7 লসও কত হবে 35 35, আর 5 দিয়ে 35 ভাগ করলে 7 7 11 77, -5 = 35 5 9 = 45। আচ্ছা নিচে কত হবে, নিচে হবে 2 - 1 36 - 1 মানে কত 35 35/6, ওকে এরপর উপাসে করছি। আচ্ছা এখানে দেখো কী হচ্ছে, আগের অঙ্কের মতোই এখানে ওপরে 1 আছে, নিচে একটা ভগ্নাংশ হচ্ছে, ভগ্নাংশের হর কী হবে ওপরে উঠে যাবে মানে কত, 6 যদি ওপরে উঠে যায় তাহলে কত হবে 6/35 হবে, মানে 6 ওপরে উঠে গেলো, 1-এর সঙ্গে গুণ হয়ে গেল, ওপরে যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে গুণ হবে, তাহলে 6 ওপরে গিয়ে 1-এর সঙ্গে গুণ হয়ে গেল মানে 6/35, তাহলে 2 - 6/35 পরের লাইনে আমি লিখবো, ঠিক আছে, আর ওপরে এই যে এই দুটো ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন করবো, তাহলে কত হচ্ছে দেখি 8 - 8 × কেন হবে তোমার 2 3 32/35, আর নিচে হচ্ছে তোমার কত 2 - 6/35, আচ্ছা এটা হবে 6 ওপরে উঠে গেলে 6/35 হয়ে গেলো, আর এদিকে 77 আর 45 বিয়োগ করে 32/35, ঠিক আছে এবার নিচের বিয়োগটা করি আমি 8 - 8 × ওপরে তোমার 32/35, এটা হচ্ছে ওপরে হরে মেন ভগ্নাংশ দাগ হচ্ছে এইটা, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, নিচেরটা করলে কত হবে কিছু নেই মানে 1 আছে এখানে, আচ্ছা 2 আর 1 এখানে 1 আর 35 লসও করি, 35 হবে তোমার 70 - 6, পয়লাইনে ঢুকি আমি ক্যালকুলেশন জাস্ট নর্মাল এক্সট্রা কিছু করতে হবে না, ইন্টু 32/35, আচ্ছা লিখে নিলাম নিচে কত হবে 70 থেকে 6 বাদ দিলে হবে তোমার 64 64/35। ওকে এবার এ পাশে করছি,
8 माइनस 8 इंटू अच्छा এবার দেখো কি হচ্ছে আমি কি বললাম যে নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশের হর হরটা উপরে উঠে যাবে ঠিক তেমনি যদি উপরে কোনো ভগ্নাংশ থাকে তখন তার হর নিচে নেমে যাবে তার মানে সেক্ষেত্রে দেখো কি হচ্ছে উপরে যে ভগ্নাংশ 32 আরো হয় একবারে কেটে যায় তো সেটা আর বলছি না উপরে আছে তোমার 32/35 এর হর হচ্ছে 35 তাহলে 35 নিচে নেমে যাবে আর নিচের ভগ্নাংশের হর হচ্ছে 35 সেটা উপরে উঠে যাবে তাহলে কত হবে তাহলে দেখো 32 নিচে 35টা উপরে উঠে গেল তাহলে 32 এর সঙ্গে গুণ হয়ে গেল উপরে উঠে গিয়ে গুণ হয়ে যায় 35 আচ্ছা নিচে আছে তোমার 64 এটা কি হবে উপরে দেখো উপরে তোমার ই ছিল উপরে ছিল তোমার 35 এই 35 নিচে নেমে যাবে নিচে নামলে কত হবে 35 এর সঙ্গে গুণ হয়ে যাবে আচ্ছা আমি আরেকভাবে বলে দিচ্ছি এই এইটা বাই এইটা 32/35 ভাগ 64/35 এটার মানে কি 32/35 বাই বাই না দিয়ে আমি সেটাকে ভাগ দিতে পারি এটার মানেই ভাগ তাহলে ভাগ 64/35 এইভাবেও তোমরা করতে পারো এরপরে কি হবে 32/35 ইন্টু গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় সবাই জানো আশা করছি 35/64 দেখো আসলো ওপরে 32/34 নিচে হচ্ছে 35/64 দেখো 64/35 একই জিনিস আসলো তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো ঠিক আছে এই যে পার্টটা মিটাচ্ছি আমি এবার কি হবে দেখো 35/35 কেটে যাবে কেটে গেল আচ্ছা 64 দিয়ে 32 দিয়ে 64 কাটবে দুইবারে দুই তাহলে ওপরে কিছু থাকলো না কিছু থাকলো না মানে এক আছে আর নিচে কি থাকলো দুই সেটা অ্যান্সার লিখি তাহলে 8-8×1/2 এটা হলো আচ্ছা দুই দিয়ে আট কাটবে দুই চারে আট তার মানে পড়ে থাকলো কত ওপরে চার আর এক মানে কত চার নিচে কিছু নেই মানে এক আছে তাহলে লেখার দরকার নেই 8-4=4 আনসার ওকে মিটাচ্ছি ছয় নম্বর অঙ্কটুকু নিয়েছি দেখো এখানে কী হচ্ছে ওপরে একটা মিশ্র ভগ্নাংশ আছে তাহলে আমি এটাকে অপেক্ষিত ভগ্নাংশে কনভার্ট করবো প্লাস আমি নিচের আমি কেবল নিচ থেকে করতে করতে যাবো ওপরে নিচে আছে তোমার এক যোগ একে দুই সেটাকে আমি আগে করবো তো লিখছি তাহলে বাকিগুলো লিখি 4-4/ আচ্ছা ওপরে ছয় পূর্ণ একে দুইগুলো কত হবে 6×12=13 13/2 আমি লিখে রেখে দিলাম এটা পরে ইউজ হবে 2+1 1+1 আচ্ছা এক যোগ একের দুই মানে কত এক যোগ একের দুই মানে এক পূর্ণ একের দুই প্রথমে বললাম এক পূর্ণ একের দুইকে যদি আমি অপেক্ষিত ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হবে 2×1=3 3/2 আমি এটাকে একবারে 3/2 লিখতে পারি এখানে তাহলে 1+1/2 এর জায়গায় আমি 3/2 লিখতে পারি লিখে দেবো সব কটা অঙ্ক একই ঘামানোর কিছু নেই একটু আগে বললাম যে যদি নিচে ভগ্নাংশ থাকে তখন তার হর ওপরে উঠে যাবে ওপরে উঠে গেলো মানে কত একের সঙ্গে চলে গেলো মানে 1×2 মানে 2 হয়ে গেল সেটা পয়লাইনে লিখি 4-4/13/2 2+1 এই ওয়ান এখানে ওয়ান প্লাস মোবাইল নয় ওয়ান প্লাস ওকে আচ্ছা ওয়ান প্লাস এখানে কত টুটা উপরে উঠে গেল তাহলে উপরে উঠলে কত 2/3 হয়ে গেল আচ্ছা আবার দেখো 1+2/3 এটাকে আমি 1×2/3 বলতে পারি পরে পাতে লিখছি আমি আচ্ছা 1×2/3 মানে কত 1×2/3 মানে হচ্ছে 3×3 2×4 5×5 3 তাহলে আমি এর জায়গায় 1+2/3 এর জায়গায় 5/3 লিখতে পারি পয়লাইনে সেটাই লিখবো আমি থার্টিন বাই টু আচ্ছা নিচে তোমার কত হচ্ছে 2+1 এই ওয়ানটা লিখবো 2+1 আচ্ছা নিচে কত আছে নিচে তোমার 1+2/3 1+2/3 মানে কত হবে 5/3 এখনই দেখালাম তাহলে এখানে এই জায়গায় এই ওয়ানের নিচে এর জায়গায় আমি 5/3 লিখে নিই আবার একই রকম দেখো নিচের ভগ্নাংশ হর উপর উঠে যাবে তাহলে এটা যদি উপর উঠে যায় তাহলে কত হবে 3 3/5 একই রকম চলতে থাকবে 13/2 এখানে কত হবে 2+3 উপর উঠে যাবে তাহলে 3/5 আবার দেখো 2+3/5 মানে কত হবে 2×3 5 2×3 5 আমি অপেক্ষিত ভগ্নাংশে কনভার্ট করতে পারবো আমি এপাশে করছি 4-4/13/2 আচ্ছা এখানে কত হবে তোমার 5×2=10 10×3=13 আবার 13/5 একটু আগে বললাম আগের অঙ্কে যে ওপরের ভগ্নাংশের হর দুই নিচে নেমে যাবে নিচের ভগ্নাংশের হর উপরে উঠে যাবে বাকি দুটোরই লব যেখানকার এখানে যেমন এই ভগ্নাংশের লব উপরে আছে ওপরেই থাকবে এই ভগ্নাংশের লব নিচে আছে নিচেই থাকবে শুধুমাত্র হর চেঞ্জ হয়ে যাবে তাহলে কত হচ্ছে এখানে 4-4/13/2
13 13 উপরে 13 থাকলো নিচে 13 থাকলো এই 5টা উপরে উঠে যাবে তাহলে ইনটু 5 হয়ে গেল এই দুইটা নিচে নেমে যাবে তাহলে ইনটু 2 হয়ে গেল ওকে তাহলে তোরা কেটে গেল তাহলে কত উপরে থাকলো দেখো 4 minus 4 divided by 5 by 2 এখানে ভাগ 5 by 2 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গিয়ে উল্টো হয়ে যায় আমি একেবারে করে দেবো ইনটু 2 by 5 করে দিলাম আচ্ছা এবার দেখো কত হচ্ছে এখানে গুণ আছে মানে পূর্ণ না কিন্তু যোগ থাকলে পূর্ণ তাহলে এখানে কত হচ্ছে তোমার 4 মাইনাস এখানে হবে 4 2 8 8 বাই 5 পরের পার্টটা আমি ওখানে করছি নর্মাল ক্যালকুলেশন নিচে চারের নিচে কিছু নেই মানে এক আছে এক আর পাঁচের লসাগু কত হবে পাঁচ এক পাঁচে পাঁচ 20 মাইনাস 8 সমান সমান 12 বাই 5 এটা তোমার একটা অপ্রকৃত ফলাংশ 12 বাই 5 আমি এখানে মিশ্রতে কনভার্ট করি 2 আনসার তাহলে কত হবে আনসার হবে তোমার 2 পূর্ণ 2 বাই 5 কীভাবে করতে হয় আমি আগের ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা দেখে নিয়েছো তাহলে আনসার কত হলো আমার 2 পূর্ণ 2 এর 5 2 কম্পোজ 2 বাই 5 ওকে মিটাচ্ছি আট নম্বর টুকে নিয়েছি একদম একই টাইপের অঙ্ক এখানে কোনো তোমার মিশ্র ভগ্নাংশ নেই তাহলে কনভার্ট করার দরকার নেই আমি নিচ থেকে করতে করতে ওপরে যাবো ঠিক আছে বাকিগুলো যা আছে টুকি ওয়ান টু প্লাস এখানে কত হচ্ছে ওপরে ওয়ান টু প্লাস এই যে ওয়ান এই ওয়ান এই ওয়ান টু প্লাস ওয়ান আচ্ছা নিচে কত আছে তোমার এই একের নিচে এই একের ও হরে আছে দুই মাইনাস একের দুই তাহলে আমি সেটাকে লসাগু করবো কত হবে তোমার এখানে দুই ফোর মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা দেখি পরের পার্টটা আমি এপাশে করছি জায়গা হচ্ছে না লম্বা লম্বা তাই আচ্ছা এরপর একটু ছোটো হয়ে যাবে আচ্ছা এরপর লাইন আমি এখানে করছি আচ্ছা উপরে থাকলো ওয়ান এখানে কত হবে চার মাইনাস এক মানে তিনের দুই থ্রি বাই টু আচ্ছা দেখি টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান থ্রি বাই টু দেখো এটা হচ্ছে একটু আগে বললাম কি আমি নিচের ভগ্নাংশ হর উপরে উঠে যাবে তাহলে এখানে হরে আছে টু টু যদি উপরে উঠে যায় তাহলে কত হবে টু বাই থ্রি হয়ে যাবে তাহলে আমি সেটা পরে লিখছি এক টু প্লাস এখানে এক টু প্লাস এই যে এই টুটা উপরে উঠে গেলো তাহলে কত হলো টু বাই থ্রি আমি টু বাই থ্রি লিখে নিলাম একটু আগে বললাম কি পূর্ণ সংখ্যা যদি আমার ভগ্নাংশ যদি কোথায় গেলাম এটা পূর্ণ সংখ্যা একটু আগে বললাম যদি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি তোমার যোগাকারে থাকে তখন সেটাকে আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিতে পারবো তাহলে এখানে কত আছে দেখো তোমার দুই যোগ দুই বাই তিন টু প্লাস টু বাই থ্রি তাহলে আমি সেটাকে দুই পূর্ণ দুই বাই তিন লিখতে পারি এটাকে দুই পূর্ণ দুই বাই তিন লিখতে পারি এটা সমান সমান কত হবে তিন দুই ছয় সাত আট এইট বাই থ্রি আমি এটাকে একবারে এইট বাই থ্রি লিখবো ঠিক আছে আমি পরের পার্টটা এখানে ঢুকছি ওয়ান নিচে হচ্ছে তোমার টু প্লাস এটা কত হবে এইট বাই থ্রি তিন দুগুণে ছয় ছয় দুই আট এইট বাই থ্রি একবারে লিখবো ঠিক আছে ওয়ান বাই এইট বাই থ্রি আবার দেখো কী হচ্ছে হর উপরে উঠে যাবে তাহলে কত হচ্ছে এখানে ওয়ান বাই টু প্লাস হর যদি উপরে উঠে যায় তাহলে কত হবে থ্রি থ্রি বাই এইট থ্রি বাই এইট এটাও দেখো একটা মিশ্র ভগ্নাংশ টু প্লাস থ্রি বাই এইট মানে কত দুই পূর্ণ তিনের আট দুই পূর্ণ তিনের আটকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হবে আট দুই ষোলো সতেরো আঠেরো উনিশ নাইনটিন বাই এইট ওকে তাহলে এখানে এই যোগটা করলে কত হচ্ছে নাইনটিন বাই এইট এটাকে পূর্ণত করতে পারি আমি মানে মিশ্র ভগ্নাংশ করতে পারি দুই যোগ তিন বাই আটকে আমি দুই পূর্ণ তিন বাই আট করতে পারি দুই পূর্ণ তিন বাই আট মানে উনিশ বাই আট সেটাকে আমি এক বাই লিখবো আমি উপাশে লিখছি এ পাশটা মিটাচ্ছি তাহলে এখানে কত হচ্ছে দেখি ওয়ান নিচে হবে তোমার কতটা এটা যোগ করলে নাইনটিন বাই এইট নাইনটিন বাই এইট আচ্ছা কী হবে আবার একই রকম নিচের ভগ্নাংশে হর তোমার উপরে উঠে যাবে আট যদি উপরে উঠে যায় তাহলে কত হলো আট এইট ইন্টু ওয়ান মানে এইট বাই নাইনটিন তাহলে এটা দেখো কী হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত অপ্রকৃত সব আগে বলে দিয়েছিলাম আমি আবার রিপিট করে দিচ্ছি যদি কোনো ভগ্নাংশের হর ছোটো লব বড় হয় তখন তাকে আমি বলবো প্রকৃত ভগ্নাংশ যদি তোমার হর বড় লব ছোটো হয় তখন তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা আনসার কত হলো এইট বাই নাইনটিন ওকে মিটাচ্ছি দশ নম্বর টুকে নিয়েছি খুবই সোজা নিচে যেটা এক যোগ একের দুই আছে এক যোগ একের দুইকে আমি এক পূর্ণ একের দুই লিখতে পারবো এক পূর্ণ একের দুই এক পূর্ণ একের দুই মানে কত দুই একের দুই তিন থ্রি বাই টু লিখতে পারবো বাস আমি একবারে করে দেবো পরপর আগের মতোই পরপর করতে থাকবো ওয়ান প্লাস এখানে কত হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান এটা কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু হবে থ্রি বাই টু এখনই করলাম থ্রি বাই টু টু উপরে উঠে যাবে টু উপরে উপরে উঠে গেলে কত হবে ওয়ান প্লাস এখানে হবে ওয়ান বাই ওয়ান প্লাস টু যদি উপরে উঠে যায় তাহলে টু ইন্টু ওয়ান মানে টু টু বাই থ্রি আবার দেখো
वन प्लस टू ब्री मैंने कत एक पूर्ण दुए तीन मैंने वन कम्पोज टू ब्री वन कम्पोज टू ब्री के वन कम्पोज टू ब्री मैंने कत है ये तीन एक तीन तीन दुए पाँच फाइव ब्री तेल एट जगह फाइव ब्री लिखते परि हमें ओदि लिखी लिखे निल मैं वन प्लस टू ब्री मैं हम तुम्हार फाइव ब थ्री लिखे निल नीचे भग्नांश हर ऊपर उठे जाए ऊपर तेल एक समय गुणे गले कत हो तीन तेल समान समान वन प्लस थ्री ब फाइव अच्छा वन बन प्लस थ्री बाई फाइव मैंने कत हो वन एक पूर्ण तीन पाँच मैंने वन कम्पोज थ्री बाई फाइव हमें प्रथम बोले दिए तो मिटा आज तेल दस अब्दि थक एर मध्य थे जो कोकम प्रश्न थे डाउट थे तेल हमको अवश्य कमेंट बक्से कमेंट कर जानी जगह अंक बद दिए दिलम जो सेगल अंकर ओपर जो प्रब्लेम है तेल हमको कमेंट बक्से जान दे कत नम्बर अंक प्रब्लेम और देखिए डिस्क्रिप्शन बक्से टेलिग्राम चैनल लिंक देव आखने गए जॉइन करेंगे सल्यूशन दिए देव आज तो ये अब्दि हमार भिडियोग जो हेल्पफुल है तेल अवश्य लाइक करो और शेयर करो तुम जो एखे नतून हो अवश्य सबसक्राइब कर सबसक्राइब कर संगे संगे पशे नीचे देखिए एक बेल आइकन आसो से प्रेस करो जैसे हमार अपकमिंग न्यू भिडियोगो तुम्हें सब आगे चटकर पे जाओ आज के मतलब ये अब्दि देखा हो नेक्स्ट क्लासे तत बंद सुस्थ भलो थक धन्यवाद।